দর্শক, গাজীপুরের মেয়র প্রার্থীর আচরণবিধি ভঙ্গের বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে আমাদের সাথে নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। প্রিন্স, নির্বাচন কমিশনের শোকজের জবাবে আজ নিজের অবস্থান তুলে ধরেছেন গাজীপুরের সরকার দলীয় মেয়র প্রার্থী, তো ব্যাখ্যায় তিনি নির্বাচন কমিশনকে কি বলেছেন সেই বিষয়টি দর্শকদের জানাবেন। ফারুক, সরকার দলীয় মেয়র প্রার্থী আজমতুল্লাহ খানের বিরুদ্ধে দুটি শোকজ নোটিশ ছিল। একটি হচ্ছে 27 এপ্রিল, যখন মনোনয়নপত্র দাখিলের সর্বশেষ দিন ছিল। অভিযোগ ছিল যে তিনি দলবল নিয়ে শোডাউনের মাধ্যমে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন, এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, এমন একটি অভিযোগ ছিল। এবং আরেকটি ছিল যে গেল 4 মে গাজীপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী একটি সভা করেছিলেন, সেই সভাতে উপস্থিত ছিলেন আজমতুল্লাহ খান এবং সেখানে আজমতুল্লাহ খানের পক্ষে ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি ভোট চেয়েছিলেন। এই দুটি কারণ দেখিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজমতুল্লাহ খানকে শোকজ করা হয় এবং সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এই শোকজ পাবার পরেই তিনি আজকে সশরীরে নির্বাচন কমিশনে আসেন এবং তিনি বেলা দুপুর 2:30 দিকে নির্বাচন কমিশনে আসেন এবং 3টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের সামনে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন। তবে কী ব্যাখ্যা তিনি দিয়েছেন সেটি সুস্পষ্টভাবে কিন্তু আজমতুল্লাহ খান এবং প্রধান নির্বাচন কমিশনার সহ বিস্তারিতভাবে কিছু বলেননি। তবে ব্যাখ্যা দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আজমতুল্লাহ খান। তিনি সেখানে বলেছেন যে ভবিষ্যতে তার পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি আর লঙ্ঘিত হবে না, এটি তিনি আশ্বস্ত করেছেন এবং একই সঙ্গে বলেছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। তবে 27 এপ্রিল যে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের কথা বলা হচ্ছে, সেখানে তিনি বলেছেন যে সে সময়ে অনেকেই এসেছিলেন তার পক্ষে, অথবা অনেক কাউন্সিলর যারা ছিলেন তারাও কিন্তু নির্বাচনের জন্য তারা নমিনেশন সাবমিট করতে গিয়েছিলেন, মূলত এই কারণে এটি ক্রাউড হয়েছিল। এবং আরেকটি বিষয়, যেটি 4 মে ক্রীড়া প্রতিমন্ত্রী তার পক্ষে ভোট চেয়েছিলেন, সেটি বলেছেন, সেই বিষয়ে তিনি বলেছেন যে এই সভাটি ছিল সিটি কর্পোরেশনের বাইরে, তো অজ্ঞাত সারেই মূলত এরকম একটি সভা হয়েছে। তো সার্বিক বিষয়ে তিনি এই ব্যাখ্যাটি দিয়েছেন। এই ব্যাখ্যার পরপরই প্রধান নির্বাচন কমিশনারের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। সেখানে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে অত্যন্ত নমনীয়ভাবে আজমতুল্লাহ খান তিনি তার ব্যাখ্যা দিয়েছেন, এ বিষয়ে ব্যাখ্যায় তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে সিইসির পক্ষ থেকে বলা হয়েছে। এই যে ব্যাখ্যাটি দিলেন, এই ব্যাখ্যা দেবার পরে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। সে প্রশ্নের উত্তরে সিইসি বলেছেন যে এই বিষয়ে তারা এখনও কোনো সিদ্ধান্ত নেননি। তবে আজমতুল্লাহ খান যে ব্যাখ্যাটি দিয়েছেন সে ব্যাখ্যাটি সন্তোষজনক এবং তারা এই ব্যাখ্যাটি তারা সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বিবেচনা করবেন। একই সঙ্গে তিনি বলেছেন যে এই যে নির্বাচন আচরণবিধি রয়েছে, বাংলাদেশে যে দীর্ঘদিনের যে নির্বাচনী আচরণবিধি এবং নির্বাচনের যে পরিবেশ, নির্বাচনের সংস্কৃতি, সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে কিছুটা সময় লাগবে বলেও তিনি বলেছেন। এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে সব প্রার্থী যারা রয়েছেন এবং রাজনৈতিক দল যারা রয়েছেন সবাইকে এক্ষেত্রে নির্বাচন আচরণবিধি মেনে চলার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং সবাই যখন এগিয়ে আসবেন তখনই মূলত এই নির্বাচন আচরণবিধি সবাই মেনে চলবেন বলেও তিনি বলেছেন। তবে এই আজমতুল্লাহ খানের ব্যাখ্যার প্রেক্ষিতে নির্বাচন কমিশন থেকে কোনো ধরনের সিদ্ধান্ত এখন পর্যন্ত জানানো হয়নি। এবং একই সঙ্গে আজমতুল্লাহ খান বলেছেন যে সিদ্ধান্ত যেই আর যেটাই আসুক না কেন সেটি তিনি মেনে চলবেন। ফারুক প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজরুম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স।